রাশিয়া 2.5 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে তাদের আগ্রাসন চালাচ্ছে। মাঝে এই যুদ্ধে কিছুটা ধীর গতি দেখা গেলেও সম্প্রতি রাশিয়া তাদের হামলার পরিমাণ বেশ জোরদার করেছে। ইউক্রেনে আগের তুলনায় দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সৈন্যরা। এমনকি গত এক মাসে রাশিয়া লন্ডনের অর্ধেক সমান আয়তন এলাকা দখল করে নিয়েছে ইউক্রেন থেকে। বুধবার 27 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ান বাহিনী 2022 সালের আক্রমণের প্রথম দিনগুলোর চেয়ে ইউক্রেনে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী এর আগে কখনো এত দ্রুত ইউক্রেনের অঞ্চলগুলোতে অগ্রসর হয়নি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পাশাপাশি ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে। এমন অবস্থায় সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন।